আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বহু বছর আগে থেকেই তাকে বলিউডের চতুর্থ খান বলা হয়। তিন খানের খানদানের রাজত্বে সবচেয়ে বড় হার্ডেল চিরদিনই ছিলেন তিনি। সেই খিলাড়ি ওকা খিলাড়ি অক্ষয় কুমারের আসন গত কয়েক বছর ধরে টলমল করছিল। তিন খানের তাপাতাপির মাঝে হাঁপিয়ে উঠেছিলেন তিসমার খান। ছবির ঝুলিতেও তার ছাপ পড়তে শুরু করেছিল। হিটের সংখ্যাও কমতে কমতে হাতে গোনা এসে ঠেকেছিল। বছরে তিনটের মধ্যে দুটো করে ফ্লপ যাচ্ছিল। সেই বানের জলে ভেসে গিয়েছিল ব্রাদার্সের মতো ছবি। রানিং ট্র্যাকে 50 মিটার পিছিয়ে গিয়েছিলেন তিন খানের থেকে। অন্যদিকে কিং খান, সল্লু ভাই, আমিরদের বাজার গরমে টক বক করে ফুটছিল। খিলাড়ির ফ্যানদের মুখ শোকাতে শুরু করেছিল। তাহলে কি সিলভার স্ক্রিন থেকে হারিয়ে যাবেন টুইঙ্কল খান্নার পর? হরকর জিতনে ওয়ালে কো বাজিগর কেহতে হ্যায়। অনেকটা সেভাবেই ফিরে এলেন অক্ষয়। সিং ইজ ব্লিং, ইয়ার লিফ্ট, হাউসফুল 3, রুস্তম, জলি এলেন বি 2, টয়লেট এক প্রেম কথা, না আর একবারও প্রোডিউসারকে হতাশ করেনি অক্ষয়। এখন আর চতুর্থ খান নয়, বলিউডের সব থেকে লাভজনক নায়কদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন খিলাড়ি। একই সঙ্গে অক্ষয় মনে করেন বছরে যারা একটার বেশি ছবি করেন না তারা অলস। কাজটা যদি মন দিয়ে করা যায় তাহলে বছরে 4-5টা ছবি করাও অসম্ভব নয় বলে মনে করে অক্ষয়। কারণ জাতীয় পুরস্কার তিন খানের সাজানো ড্রয়িং রুমে নয়, রয়েছে অক্ষয়ের গোছানো সংসারে। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে রজনীকান্তের সঙ্গে তার ছবি 2.0। তাই বলাই যায় বক্স অফিসে এখন রাজুর হেরাফেরি চলছে না, দৌড়চ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।